এবার আরামবাগ পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অপরাজিতা রায়ের বাড়ি থেকে বিষধর সাপ উদ্ধার করলেন আরামবাগ স্নেক অ্যান্ড অ্যানিমাল ওয়েলফেয়ার সোসাইটির প্রেসিডেন্ট মঙ্গল সাউ। জানা গেছে এদিন সন্ধ্যায় এই বিষধর সাপটি কাউন্সিলরের বাড়িতে ঢুকে পড়ে। এরপর তার পরিবারের এক সদস্য সাপটিকে দেখতে পান। তারপর অপরাজিতা রায়ের স্বামী বিদ্যুৎ রায় বনদপ্তরকে খবর দেন। ঘটনাস্থলে মঙ্গল সাউ এসে সাপটিকে উদ্ধার করে। দেখুন বিস্তারিত। আপনি কখন দেখতে পান? আমি নয়, আমি বাড়িতে থাকি, আমার ভাই দেখতে ভাগনা দেখতে পেয়েছিল সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলা দেখতে বাড়ির মধ্যে ঢুকে পড়েছে, দেখতেই পেলাম। খুব ভয় ভয় অবস্থায় ছিলেন, ভয় ভয়েতে ছিলেন তো, আতঙ্কে খুবই। এমনি তো আমাদের গ্রামের মানুষ সব সাপকে এমনি ভয় করে। দেখুন, সাপকে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা তৎক্ষণাৎ দেখতে পাওয়ার মধ্যে আমাদের স্নেক অ্যান্ড অ্যানিমেলে ফোন করতে পারেন, অথবা ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করতে পারেন, অথবা থানাতে ফোন করতে পারেন। যেখান থেকে হোক আমাদের নাম্বার দিয়ে দেবে। আমি ফরেস্টের বিরুবাবুকে ফোন করেছিলাম, চন্দ্র ফরেস্টে। আপনার নাম? আমার নাম বিদ্যুৎ রায়। জায়গার নাম? জায়গার নাম সুজলপুর 7 নম্বর ওয়ার্ড। সুজলপুর 7 নম্বর ওয়ার্ড। সাপটা পাওয়া গেছে সেই 7 নম্বর ওয়ার্ড সুজলপুর বলে এলাকা। তো ওখানে একটা আমাদের আরামবাগ কাউন্সিলরের 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ি থেকে, তো সাপটা এই 4 ফুট 3 ফুট 4 ফুট ছিল। প্রজাতি একটা গোখরো প্রজাতির সাপ ছিল। তো ইংলিশেও নাম আছে, স্প্যাকটাকাল কোবরা বলা হয়। তো খুবই বিষধর সাপ, নিউরোটক্সিক বিষ আছে। তো ওখানে খুবই ভয়ে আতঙ্কে ছিল। তো আমাদের স্নেক অ্যান্ড অ্যানিমেলে ফোন আসার পর আমরা দুটো সেটাকে রেস্কিউ করি। রেস্কিউ করে সেটা বন্য পরিবেশে আমরা ছেড়ে দেওয়া হয়। সাপটা মানে সাপটা কত বড়, মানে কেমন কালারের ছিল? সাপটা ছিল 5 কালারের। গোখরো সাপ দুটো কালার হয়, একটা হয় খুবই 5 কালারের হয়, একটু সাদা সাদা ভাব, সেটাকে অনেক সময় বলে দুধ গোখরো। আর একটা হয় কালো, সেটাকেও বলে কালী গোখরো, কে বলে ঢেমনা গোখরো, এরকম সব নাম আছে। তো প্রজাতি সেই একটাই গোখরো সাপ। দরজা খুলে দেবে না, ভয় খাবে না, ভয়টা হচ্ছে মেন। ও নিজে ভয় খেয়ে বসে আছে, লড়ে ও নেই। গয়না বড় 50 লাখ টাকা দাম 1 কিলোর, আর সাপের বিষ 50-40 টাকা দাম। একজনই রিসার্চ করে সে হয়েছে নীলকমল। মোবাইলে সব আছে, পেয়ে যাবে। ও সব ফেকো, তুমি তাহলে ফেকো। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।